নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেগুন। বেগুন খেলে আমাদের শরীর থেকে কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারে তার জন্য আজকে বিশেষ প্রতিবেদনটি। আমরা কিন্তু অনেকেই জানি না বেগুন খেলে আমাদের কী কী রোগ সেরে যেতে পারে। তো ঘটনা হচ্ছে, প্রথমেই জেনে নেওয়া দরকার, বেগুন খেয়ে যদি কারোর অ্যালার্জি হয় সেক্ষেত্রে বেগুন না খাওয়াই কিন্তু ভালো। তো প্রথম যে রোগ থেকে আপনি প্রথম মুক্তি পাবেন সেটা হচ্ছে কার্ডিয়াক ডিসঅর্ডার। বর্তমান যুগে হার্টের সমস্যায় কিন্তু কম বেশি সবাই ভুগছেন, হাই প্রেশার এবং তার সঙ্গে হার্টের প্রবলেম। হার্টের প্রবলেমের মূল যেটা শত্রু সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড এবং ব্যাড কোলেস্ট্রল। এই ব্যাড কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড যদি বেড়ে যায় হার্টের মধ্যে ব্লক সৃষ্টি করে। তো বেগুন যদি আমরা প্রতিনিয়মিত বেগুন পোড়া বা বেগুন সিদ্ধ কোনো রকম তেল টেল না দিয়ে যদি খান, সেক্ষেত্রে কিন্তু 15-30 দিনের মধ্যে কিন্তু আপনারা দেখবেন আপনাদের ট্রাইগ্লিসারাইড এবং ব্যাড কোলেস্ট্রলের লেভেলটা অনেকটাই কমে গিয়ে নর্মাল জায়গায় চলে আসবে। দ্বিতীয়ত, যেসব মহিলাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে বা খুব অসুবিধা ভোগ করেন, তারা যদি নিয়মিত বেগুন খান সেক্ষেত্রে কিন্তু তাদের ঋতুস্রাব আগের মতো সঠিক জায়গায় পৌঁছিয়ে যাবে। এবং যাদের শরীরে প্রচুর গরমের ধাত বেশি তারা কিন্তু বেগুন না খাওয়াই ভালো। দ্বিতীয়ত, যাদের ম্যালেরিয়া হয়েছে বা ম্যালেরিয়ার কারণে লিভার বেড়ে গেছে, তারা কচি বেগুন পুড়িয়ে তার সঙ্গে সামান্য গুড় মিশিয়ে, আখের গুড় মিশিয়ে খেলে লিভার বেড়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। পঞ্চম হচ্ছে, লিভারের সমস্যার কারণে যাদের গায়ের রং হলদেটে বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তারা যদি রোজ বেগুন খান পোড়া বা সিদ্ধ, তাতে কিন্তু আস্তে আস্তে আপনাদের স্কিনের গ্লসি ফিরে আসবে এবং স্কিনের যে নতুন একটা রং সেটা সৃষ্টি করবে এবং হলুদ বা ফ্যাকাশের রংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এবং যারা ক্যান্সারের প্রিভেন্ট কশন হিসাবে কিছু খেতে চাইছেন, তাদের জন্য রোজ যদি আপনারা বেগুন খান যদি শ্যুট করে, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারকে সেলকে ড্যামেজ করে দেওয়ার জন্য বেগুন কিন্তু বিশেষ ক্ষমতা রাখে। এবং যাদের প্রস্রাবের বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অনেক বেশি হয় এবং কিডনির মধ্যে সবে সূচনা হয়েছে পাথর, খুব ছোটো ছোটো পাথর হয়েছে, সেই পাথর যদি বার করতে চান তাহলে কিন্তু রোজ আপনারা বেগুন খেলে সেই পাথর প্রস্রাবের মাধ্যম দিয়ে বেরিয়ে যাবেন। সর্বশেষ যেটা হচ্ছে, সেটা যাদের রাতের দিকে ঘুম আসতে চায় না, তারা সন্ধ্যাবেলায় সামান্য একটু বেগুন পোড়া নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা মধু মিশিয়ে যদি আপনারা খান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঘুম খুব সুন্দর হবে। এবং বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন কে থাকে। যারা অ্যানিমিয়ার রোগে ভুগছেন তারাও যদি নিয়মিত বেগুন খান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অ্যানিমিয়া থেকে মুক্তি পাবেন। বেগুনের তো নানাবিধ গুণ, সমস্ত কথা তো একটা ভিডিওতে সম্ভব নয় শেষ করা। বহু বহু গুণের অধিকারী হচ্ছে এই বেগুন। এবং যারা অর্শতেও ভোগ করছেন তারা এক ধরনের সাদা ছোট ডিমের মতো বেগুন পাওয়া যায়, এই বেগুন যদি আপনারা নিয়মিত খান তাদের অর্শ যে জ্বালা যন্ত্রণা সেটা অনেকটাই কমে যাবে। তো এই ভিডিও যদি সামান্যতম আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন। আর যদি কোনো বিষয় নিয়ে জানতে ইচ্ছা করে তাহলে আমাকে অবশ্যই একটি কমেন্ট সেকশনে গিয়ে মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।